হ্যালো, আমি অভিজিৎ দাস। মাই নেটওয়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সিরিজের লেসন নম্বর 15 আজকে পড়াবো, এবং সেখানে থাকবে কি সিলেক্ট, ফ্রম, হোয়ার, ডিস্টিংক্ট, অ্যান্ড এবং অর। এসকিউএলের এই 6টা কমান্ড অর্থাৎ এসকিউএল ক্লজ সম্পর্কে আজ পড়বো। তো এখানে আমরা এখানে সিলেবাস যে তোমাদের সিলেবাসে এসকিউএলের যে সিলেবাস দেওয়া আছে খুবই অল্প, এবং এই এই ক্লোজগুলি মুখস্থ করলে, ভালোভাবে বুঝতে পারলে 7 নম্বরের প্রশ্ন অবশ্যই অবশ্যই এখান থেকে আসবে, এবং এই ক্লোজগুলি থেকে একটা সেট কোশ্চেন থাকবে 7 নম্বরের। অর্থাৎ তোমরা যদি এই ক্লোজগুলি ভালো করে বুঝে প্র্যাকটিস করো তো এখানে 100% এখান থেকে একটা কোশ্চেন আসবেই আসবে। তো এটা শুধুমাত্র প্র্যাকটিসের দরকার, বারবার প্র্যাকটিস না করলে এখানে এই ক্লোজ লিখতে গিয়ে অনেকেই মানে প্রায় স্টুডেন্টই ভুল করে, খুব স্টুডেন্টই ভুল করে, কারণ তারা কম প্র্যাকটিস করে। তো প্র্যাকটিস করলে তবেই তোমরা এটা খুব ভালোভাবে তোমরা জানতে পারবে। তো আজ আমরা সবার প্রথমে কি এসকিউএল জিনিসটা কি সেটা একটু জেনে নিই। এসকিউএলের পুরো মিনিং হলো কি স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি এটা একটা ল্যাঙ্গুয়েজ। এটা কী ল্যাঙ্গুয়েজ? এটা হলো কি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার একটা ল্যাঙ্গুয়েজ, যা ব্যবহার করে আমরা কি করা, যা ব্যবহার করে আমরা ডেটাবেস থেকে বিভিন্ন ডেটাকে খুঁজে বের করা বা ডেটাবেসে ডেটা ইনপুট করা, আমরা এসবগুলি কাজ করি। অর্থাৎ ডেটাবেসের আমরা এর আগের ক্লাসে আমি একবার বলেছিলাম যে ডেটাবেসে মেনলি 4-5 ধরনের কাজ হয়। একটা হয় কি যে তুমি ডেটাবেস তৈরি করা, সেখানে টেবিল তৈরি করা, টেবিলগুলোর মধ্যে ডেটাকে ডেটা স্টোর করা এবং সেই ডেটাগুলোকে প্রয়োজন অনুযায়ী বের করে আনা, তার থেকে ফিল্টার করে বের করা, এবং আমাদের কি হলো আমাদের ডেটা যে কোনো সময় কখনো নতুন ডেটা অ্যাড করা, নতুন রেকর্ড অ্যাড করা, এবং আমাদের নতুন রেকর্ড অ্যাড করা, এবং তারপরে হলো আমাদের কোনো রেকর্ডের মডিফিকেশান, এডিট বা আপডেট, এইগুলি করা। আমাদের এই কাজগুলি হলো আমাদের স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের কাজ, সেইগুলো ব্যবহার করে আমরা এই ডেটাবেসের এই কাজগুলি করা। অর্থাৎ মেনলি ডেটাবেসের এই এই 4-5টাই কাজ হয় মেনলি। তো এবং তা বাদেও আরও অন্যান্য কাজ আছে। তো আমাদের শুধুমাত্র তোমাদের সিলেবাসে ডিএমএল অর্থাৎ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেগুলো আমরা যে সিলেবাসে তোমাদের দেখালাম এই কয়েকটাই আছে, বেশি নেই, খুবই কম। এবং এখান থেকে মেনলি তোমার 1, 2, 3 ডিস্টিংক্ট, অ্যান্ড, অর, ইন, নট ইন, বিটুইন, লাইক অ্যান্ড অর্ডার, এই কটাই আছে, তার বেশি নেই। তো এখানে আমাদের এসকিউএলের বৈশিষ্ট্য আছে। এসকিউএলের বৈশিষ্ট্য কী? এটা একটি সাধারণত ইংরেজি ভাষায় কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যার ফলে ব্যবহারকারী কমান্ডের সাথে মানে কমান্ড রাখতে সুবিধা হয়, এবং এটি নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রয়োজনীয় তথ্য দিলে সঠিক ফলাফল পাওয়া যায়। ডেটাবেস তৈরি এবং রক্ষণাবেক্ষণের সময় কম লাগে, এবং এসকিউএল ব্যবহার করে ডেটাবেস সিস্টেমের টেবিল তৈরি করা হয়, টেবিলের তথ্য প্রবেশ করানো হয় এবং তথ্য আপডেট করা হয়, তথ্য মুছে ফেলা ইত্যাদির কাজ। এবং এসকিউএলের প্রধান উপাদান হলো কি ডিডি, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডিডিএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডিএমএল, এবং ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ ডিকিউএল বা ডিসিএল, আমরা ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ আমাদের বলা হয়। তো এর মধ্যে আমাদের এসকিউএল স্টেটমেন্ট, তো এসকিউএলগুলো আমাদের কীভাবে লিখতে হবে। তো এসকিউএল সবগুলোরই সব ল্যাঙ্গুয়েজের একটা নির্দিষ্ট গ্রামার আছে, ঠিক তেমনি আমরা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ এটা একটা ল্যাঙ্গুয়েজ বলছি, তাহলে এরও নির্দিষ্ট আমাদের একটা গ্রামার আছে। তো সেই স্টেট তাকে বলা হচ্ছে স্টেটমেন্ট, এটা কীভাবে লিখতে হবে। তো সেখানে কতগুলি কিওয়ার্ড বা ক্লজ দিয়ে এখানে দেখো কিওয়ার্ড বা ক্লজ, কিওয়ার্ড মানে কি এখানে আমাদের পূর্ব নির্ধারিত কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো আমাদের এখানে এই ল্যাঙ্গুয়েজ লেখার সময় ব্যবহার করা হবে। তো যেমন কি যেমন সিলেক্ট, ফ্রম, হোয়ার, এইগুলি, এবং তা বাদেও আরও আছে, আমরা এরপর পর দেখব। কারণ গঠনটা কেমন হবে দেখো, গঠনটা হলো কি যে প্রথমে সিলেক্ট লিখতে হবে, তারপরে যে টেবিলের যে কলামগুলি চাই সেই কলামগুলির নাম লিখতে হবে, এবং ফর্ম লিখতে হবে, তার ফর্ম লিখতে হবে, এবং তাহলে যে টেবিলের নাম দিতে হবে। এখান থেকে দেখো সিলেক্ট এবং ফর্ম এই দুটো হলো কিন্তু আমাদের কিওয়ার্ড, অর্থাৎ এগুলো সিলেক্ট এবং ফর্ম এই দুটো লিখতেই হবে, আর এই কলাম 1 কলাম 2 টেবিল নেম এগুলো চেঞ্জ হবে, এবং যে যে ধরনের টেবিল চাইবো যে টেবিলের টেবিলের যা নাম থাকবে বা সেই টেবিলের যে কলামের নাম থাকবে সেইগুলো এখানে টাইপ করতে হবে। কিন্তু সিলেক্ট এবং ফর্ম হলো এটা হলো কিওয়ার্ড, বাকিগুলো আমাদের ভেরিয়েবল থাকবে। এবং যেমন পরের স্ট্রাকচারটা দেখো কি সিলেক্ট কলাম নেম 1 কলাম নেম 2, ফ্রম কলাম নেম টেবিল নেম, হোয়ার কন্ডিশন, অর্থাৎ দেখো এখানে সিলেক্ট এবং ফ্রম ব্যবহার করা আছে দুটো কিওয়ার্ড, এবং আর একটা কিওয়ার্ড কি হোয়ার, অর্থাৎ সিলেক্ট
ফ্রম অ্যান্ড হোয়ার, হোয়ার তাহলে হোয়ারের সঙ্গে আমাদের কী লাগে, কন্ডিশন ব্যবহার করা হয়, আর ফর্মের সঙ্গে আমাদের কি কলামের নেম ব্যবহার করা হয় সিলেক্টের সঙ্গে, আর ফর্মের সঙ্গে টেবিলের নাম। এখানে ব্যাপারটা বোঝো, দেখো সিলেক্টের সঙ্গে কলাম, ফর্মের সঙ্গে টেবিলের নাম, আর হোয়ারের সঙ্গে কন্ডিশন, এখানে তিনটে তিনটে স্ট্রাকচার, সিলেক্টের সঙ্গে কলাম, আর ফর্মের সঙ্গে টেবিল, হোয়ারের সঙ্গে কন্ডিশন। তো দেখো সিলেক্ট ক্লজ কী বলছে এখানে, এই ক্লজ প্রজেক্ট অপারেটর কাজ করে, প্রজেক্ট অপারেটর মানে এর আগের ক্লাসে প্রজেক্ট এবং সিলেক্ট এবং প্রজেক্ট করেছিলাম, যে প্রজেক্ট অর্থাৎ কি কোনো টেবিলের কলামকে সিলেক্ট করে, আর সিলেক্ট কোনো কলামের রোকে সিলেক্ট করে। তো এখানে সিলেক্ট যে কথাটা এখানে লিখতে হচ্ছে, এখানে আমাদের কী কাজ, কলামের টেবিলের কলামকে সিলেক্ট করছে, কলাম অ্যাট্রিবিউটকে সিলেক্ট করে, যেমন কি সিলেক্ট কলাম ওয়ান, কলাম নেম ওয়ান, কলাম নেম টু ফ্রম টেবিল নেম, যেমন সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। অর্থাৎ এর মানে হলো কি, এখানে যেমন কোনো স্টার চিহ্ন কখন ব্যবহার করা হচ্ছে, যদি কোনো টেবিলের আমি সমস্ত কলামগুলি চাই একসঙ্গে, তাহলে আমি কি স্টার চিহ্ন ব্যবহার করা হচ্ছে, কলাম ওয়ান, কলাম টু, কলাম থ্রি, বারবার সমস্ত কলামের নাম না লিখে আমি সেখানে শুধু স্টার চিহ্ন ব্যবহার করলে আমার সমস্ত কলামের নামগুলো নিয়ে নিচ্ছে, এটা একটা কি ওয়ার্ড। তাহলে এখানে সিলেক্ট ফ্রম, আর টেবিল নেম হলো আমি যে টেবিল থেকে চাইছি সেটা। আমরা এসকিউএল প্র্যাকটিক্যাল করে দেখবো এটা, এরপরে প্রথমে নোটসটা দেখে নিই, এরপর আমরা এসকিউএল মাই এসকিউএলে যাবো এবং সেখানে আমরা এই সবগুলো প্র্যাকটিক্যাল করে দেখবো। এরপরে আসছে ফ্রম ক্লজ, এবং এই ক্লজের সাথে কি টেবিলের নামের উল্লেখ করা হয়, ফর্মের সঙ্গে আগে বললাম ফর্মের সঙ্গে টেবিলের নাম, অর্থাৎ টেবিলের নাম ব্যবহার করে সেই টেবিলের কলাম সিলেক্ট করার সাথে উল্লেখ করা হয়। অর্থাৎ কি আমাদের তাহলে এখানে যখন সিলেক্টের সঙ্গে কলামের নাম, আর ফর্মের সঙ্গে টেবিলের নাম। এরপরে আসছে কি হায়ার ক্লজ, এখানে কিন্তু কোনো শর্ত আসেনি এই সিলেক্ট এবং ফর্মের সঙ্গে, কিন্তু আমার যদি কোনো শর্ত সাপেক্ষে আমাদের টেবিল থেকে ডেটা বের করতে হয়, অর্থাৎ কি আমাদের টেবিলের ডেটা আছে নির্দিষ্ট আমি ফর্মেটে, যেমন কি আমরা কিছুদিন আগে টুয়েলভের যে রেজাল্ট বেরোলো, এখন কোনো এই যে 3-4-5 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তার মধ্যে থেকে সব থেকে ভালো কে নম্বর পেয়েছে, সব থেকে কম নম্বর কে পেয়েছে, কতজন 80% নম্বর পেয়েছে, কতজন 90% নম্বর পেয়েছে, এই যে বিভিন্ন কন্ডিশন ব্যবহার করে, যখন সম্পূর্ণ ডেটাবেস থেকে ডেটা বের করা হয়, তখন আমাদের হায়ার ক্লোজ ব্যবহার করতে হয়। অর্থাৎ শর্ত সাপেক্ষে আমি টেবিল থেকে বিভিন্ন রেকর্ডগুলিকে আমি বের করব। তো তার জন্য কি আমাদের হায়ার ক্লোজ ব্যবহার করা হয়, এবং এই ক্লোজ ব্যবহার করে টেবিলের প্রয়োজনীয় রেকর্ড বের করা হয়, কী বের করা হয়, রেকর্ড বের করা হয়। এটা আমাদের কোন কোন প্রজেক্ট অপারেটর, সিলেক্ট অপারেটর, আমরা এর আগে যে ক্লাসে যে প্রজেক্ট অ্যান্ড সিলেক্ট পড়েছিলাম সেটা সিলেক্ট। এখানে কি এই ক্লজ ব্যবহার করে দুটি টেবিলে জয়েন করা হয়, অর্থাৎ একাধিক টেবিল থাকলে আমাদের জয়েন করা হয়, আর হায়ারের সাথে যে গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, নট ইকুয়াল টু, অ্যান্ড অর, নট, নট ইন, বিটুইন, লাইক ইত্যাদি যে অপারেটর আমরা ব্যবহার করা হয়, যেগুলো আমাদের সিলেবাসে আছে আমরা সেগুলো পড়বো, এবং তা বাদেও আমরা এক্সট্রা তোমাদের লেসন নম্বর 17-এ আমি এক্সট্রা আরও দেয়া মানে যেগুলি না জানা উচিত, কারণ এ স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের মানে এসকিউএলের তোমার বেসিক যেগুলো জানা উচিত তোমাদের সিলেবাসে খুব কমই আছে, কিন্তু যেগুলো জানা উচিত তার জন্য আমি একটা লেসন নম্বর 17 তৈরি করেছি। ওটা একটু বড়ো লেসন, ওটা প্রায় আধা ঘন্টা মতন ওই লেসনটা আছে, তো তোমরা যদি ওই লেসনটা কমপ্লিট দেখে নাও তাহলে কিন্তু তোমরা এসকিউএলের সম্পর্কে বেসিক ধারণাটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি বলবো যে তোমরা 15 নম্বর আর 16 নম্বর দেখার আগে যদি 17 নম্বর লেসনটা একবার দেখে নিবে, তারপরে 15-16 দেখলে বেশি ভালো বুঝবে। তো আমি যেহেতু 15-16 এই জন্য তৈরি করেছি যে তোমাদের যে সিলেবাস যেমন আছে আমি সিলেবাস অনুযায়ী আমি লেসনগুলো তৈরি করছি, সেই জন্য 15-16 লেসন তোমাদের সিলেবাস অনুযায়ী তৈরি করেছি, আর 17 এবং 18 লেসন তোমাদের সিলেবাসের বাইরে আছে, কিন্তু কখনো কখনো এগুলো থেকে প্রশ্ন আসে বা ডেটাবেস থেকে ডেটাবেস পড়তে গেলে তোমাদের এইগুলো অবশ্যই জানা উচিত, তো সেই জন্য আমি 17 এবং 18 নম্বর লেসেন আমি তোমাদের দিয়েছি। তো এখানে দেখো সিলেক্ট কোয়ারির কি, এখানে যেমন আর একটা আছে হোয়ার ক্লজ, সিলেক্ট কলাম ওয়ান, কলাম টু, ফ্রম টেবিল নেম, হোয়ার কন্ডিশন, এটা ব্যবহার করা হচ্ছে। তো আমরা যখন এখানে এগুলো আমরা কি স্ট্রাকচারগুলি দেখলাম, এখন আমরা রিয়েল আমরা দেখব, যেমন কি এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে রোল, নেম, ক্লাস, অ্যাড্রেস অ্যান্ড মার্কস। তো এখানে এই একটা টেবিলে এরকম একটা রেকর্ডগুলি দেওয়া আছে, তো যেমন ডিস্টিংক্ট আমরা ক্লোজ ব্যবহার করো, ডিস্টিংক্ট স্টেটমেন্ট, ডিস্টিংক্ট ব্যবহার করে আমরা কী কাজ করা যায়, যেমন দেখো এখানে আমাদের 5টা রেকর্ড আছে, 5টা রেকর্ডের মধ্যে ক্লাস 11-এর কজন, একজন, দুজনের ক্লাস 11-এর আছে, দুজন ক্লাস 12-এর আছে। তো এরকম যদি অনেক প্রচুর এখানে 5টা আছে আমি সহজে সহজে গুনিয়ে নিয়ে আমি বলে দিতে পারছি, কিন্তু এরকম যদি এরকম কয়েক লক্ষ রেকর্ড থাকতো,
তার মধ্যে থেকে আমি কোনো কিছু বের করতে হলে, তাহলে আমি যে চাইছি যে এই যে টেবিলে কোন কোন ক্লাসের স্টুডেন্ট আছে, শুধুমাত্র ক্লাসগুলি চাইছি, শুধু ক্লাস। আমি এখানে আমাদের 5টা রেকর্ড আছে, পাঁচজন পাঁচজন এক একজন এক এক ক্লাসে পড়ে, তো আমি যদি চাইছি যে কোন কোন ক্লাসের এখানে রেকর্ড আছে, স্টুডেন্ট আছে, তাহলে আমি কি এই ক্লাস থেকে ইউনিক কোন কোন ভ্যালুটা আছে সেটা আমি বের করতে চাই, তাহলে আমাকে ডিস্টিংক্ট ব্যবহার করতে হবে এবং ডিস্টিংক্ট স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। এই স্টেটমেন্ট ব্যবহার করে কোনো টেবিলের এক বা একাধিক ডুপ্লিকেট রোকে বাদ দিয়ে দেখানোর জন্য এই ডিস্টিংক্ট ক্লজ ব্যবহার করা হয়। এর উপরে টেবিল থেকে কি আমাদের কমান্ডটা কি, সিলেক্ট ডিস্টিংক্ট ক্লাস ফ্রম স্টুডেন্ট, অর্থাৎ কি সিলেক্ট ডিস্টিংক্ট ক্লাস, ডিস্টিংক্ট ক্লাস অর্থাৎ এই ক্লাসের সমস্ত ক্লাসে যত স্টুডেন্ট আছে তার মধ্যে থেকে মানে ডুপ্লিকেট বাদে ইউনিক যে একটা একটা আছে সেইগুলো কত কে আছে, ফ্রম স্টুডেন্ট, এই টেবিলের নাম কি, এই টেবিলটার নাম হলো স্টুডেন্ট। তো দেখো তাহলে উত্তর কী পাবো, ক্লাস 11 এন্ড 12, এখানে আমাদের 5টা রেকর্ড আছে কিন্তু স্টুডেন্ট কী কে আছে, কোন কোন ক্লাস আছে, 11 এন্ড 12-এর স্টুডেন্ট আছে। তাহলে ডিস্টিংক্ট হলো আমাদের ইউনিক ভ্যালুগুলো বের করা হয়। এরপরে আমি আসছি অ্যান্ড, অ্যান্ড হলো কি দুটো দুটো কে দুটো শর্তকে একসঙ্গে যুক্ত করতে আমাদের অ্যান্ড ব্যবহার করা হয়। তবে অ্যান্ডের ক্ষেত্রে মনে রাখতে হবে যে শর্ত দুটো আমাকে দিতে হবে, দুটো শর্ত সত্য হতে হবে, তা নাহলে আমাদের উত্তর পাবো না। আমাদের দুটো শর্ত মানে সঠিক হলে তবেই আমরা উত্তর পাবো। যেমন কি যেমন এই এই একটা টেবিল আছে, এই টেবিলে আমি চাইছি যেসব ছাত্র জিয়াগঞ্জে বসবাস করে এবং যাদের মার্কস 400-এর উপর পেয়েছে, জিয়াগঞ্জে বসবাস করে এবং মার্কস 400-এর উপরে পেয়েছে তাদের রেকর্ড চেয়েছে। তো এখান থেকে আমি দেখেই বুঝতে পারছি একটা রেকর্ড আছে, কিন্তু একাধিক যদি রেকর্ড থাকতো তাহলে আমি সেটা বের করবো কীভাবে। তার জন্য এই যে কমান্ড, স্কুল কমান্ড কি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার অ্যাড্রেস ইকুয়াল টু জিয়াগঞ্জ অ্যান্ড মার্কস গ্রেটার দেন 400। এটা আমাদের এই যে আমাদের এখানে অ্যান্ড ক্লজটা ব্যবহার করা হয়েছে, আর এখানে সিলেক্ট ফ্রম হায়ার, আর এটা হলো কন্ডিশন, তাহলে এটা হলো অ্যান্ড স্টেটমেন্ট। খুবই সিম্পল জিনিস। তো আমরা এগুলো সব প্র্যাকটিক্যাল করবো আমরা, আর অরটা পড়ে আমরা স্কুলে যাবো, মা স্কুলে। এবং অর স্টেটমেন্ট, অর স্টেটমেন্ট ঠিক একইভাবে দেখো এখানে কী আছে, এখানে একাধিক শর্ত যুক্ত করার জন্য এই স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে। একাধিক শর্ত যুক্ত করার জন্য অর্থাৎ কি সেই অ্যান্ড এবং অর একই, একাধিক শর্ত যুক্ত করা হয়, কিন্তু এখানে অরের ক্ষেত্রে কী হয় যে যে দুটো দুই বা ততোধিক শর্ত যখন থাকবে তার যদি কোনো একটা সত্যি হয় তাহলে কিন্তু আমাদের আউটপুট পাবো। আর অ্যান্ডের ক্ষেত্রে ছিল যে দুটো কন্ডিশন দিচ্ছিলাম, দুটো কন্ডিশনই ট্রু হতে হতো তবে আমি আউটপুট পেতাম। যদি মানে আউটপুট পেতাম মানে কি দুটো কন্ডিশন ট্রু হলে যে রেকর্ডগুলি আছে সেই রেকর্ডগুলি পাবো। একইভাবে অর হলে কী হবে, আমি দুটো যে কোনো একটা ট্রু হলেই সেই রেকর্ডগুলিকে আমরা নিব। এখানে এখানে বলা আছে যে জিয়াগঞ্জ এবং কলকাতায় বসবাস করে এমন ছাত্রদের রেকর্ড দেখা, তাহলে কি অ্যাড্রেস ইকুয়াল টু জিয়াগঞ্জ অর অ্যাড্রেস ইকুয়াল টু কলকাতা, তাহলে আমি এখানে দুটো রেকর্ড পাবো। একটা হলো এই জিয়াগঞ্জের স্টুডেন্টের এই রেকর্ডটা পাবো, রোল নম্বর 1-এর রেকর্ড পাবো, আর কলকাতা কে আছে রোল নম্বর 2 আছে, এই 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 দুটো রেকর্ড পাবো, বাকি রেকর্ডগুলো আমরা পাবো না। এটা হলো অর স্টেটমেন্ট। তাহলে আমাদেরকে তাহলে আজকে আমাদের যে ক্লাসে ছিল সিলেক্ট ফ্রম হায়ার, এটা হলো ডিস্টিংক্ট, অ্যান্ড এবং অর এই কয়েকটা, এই এই তিনটে আর কি মেনলি আমাদের তিনটে স্টেটমেন্ট সম্পর্কে জানলাম। এখন এইগুলো আমরা আমরা কীভাবে স্কুলে কীভাবে হবে, স্কুলে কীভাবে প্র্যাকটিস করতে হবে সেটা আমি তোমাদের স্কুলে গিয়ে দেখাচ্ছি। তাহলে চলো আমরা ওখানে স্কুলে যাই, মানে এটা মা স্কুলে আমরা এটা প্র্যাকটিস করবো। দেখো এখন আমরা মা স্কুল খুলবো এবং স্টার্টে বাটনে ক্লিক করলাম। এখানে দেখো মা স্কুল 8.0 কমান্ড লাইন, এটা এটা হলো মা স্কুল সফটওয়্যার। এখানে যেই আমি খুললাম, এখানে দেখো এন্টার পাসওয়ার্ড চাইছে, এখানে আমাদের পাসওয়ার্ড রুট সেট করা আছে, আমি এটা রুট সেট করলে এখানে আমাদের এসকিউএল কমান্ড লাইন খুললো। এই যে মাই এসকিউএল এখানে দেখতে পাচ্ছি, এখানে চলে আসলাম। তো তোমাদের আমি একটা ভিডিও এখানে আপলোড করেছি, তোমার কম্পিউটারে মাই এসকিউএল কীভাবে তুমি ইনস্টল করবে এবং এটা এই এই কাজটা তুমি মোবাইলেও কীভাবে করবে তারও ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিবে। তো এখানে যখন দেখো এখানে সবার প্রথমে আমি যখন মাই এসকিউএল খুলবো, মাই এসকিউএল খুলে সবার আগে তোমাকে ডেটাবেস সিলেক্ট করতে হবে। তো আমরা যে টেবিলটা আমাদের দেওয়া ছিল সেই টেবিলটা আমি আগে থেকে এখানে তৈরি করে রেখেছি। তো কীভাবে আমি সেই টেবিলটা দেখব, খুলবো, তো আমি সবার প্রথমে এখানে দেখতে হবে আমার কোন কোন ডেটাবেস আছে। তো এখানে আমাদের কমান্ড দিতে হবে শো শো ডেটা বেসেস, শো ডেটা বেসেস কমান্ড দিলাম, সেমিকোলন দিলাম। এখানে দেখো এখানে কোন কোন ডেটাবেস আছে, ইনফরমেশন স্কিমা, মাই এসকিউএল পারফরমেন্স স্কিমা, এখানে আছে আমাদের যে স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট ডেটাবেস আমি আগে থেকে তৈরি করে রেখেছি,
এইগুলো কিভাবে তৈরি হয় সেগুলো 17 নম্বর লেসনে পুরো ডিটেলস দেওয়া আছে। 17 নম্বর লেসন একদম পুরো প্রথম থেকে ডিটেলসে ভালো করে দেওয়া আছে। তোমরা এই লেসন দেখার আগে তোমরা 17 নম্বর লেসনে দেখে নিলে আরও ভালো বুঝতে পারবে। তো আমি শুধুমাত্র তোমাদের সিলেবাস অনুযায়ী যেটা আছে সেটাই আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো সর্বপ্রথম আমাকে ডেটাবেসকে সিলেক্ট করতে হবে। তো আমি যে ডেটাবেসে এই টেবিলটা বানানো আছে সেই ডেটাবেসটার নাম হলো স্টুডেন্ট। তো আমাকে কমান্ড দিতে হবে কি ইউজ ইউজ স্টুডেন্ট। আমি কী কমান্ড দিলাম আগে প্রথমে দেখে নিলাম আমার কোন ডেটাবেস আছে। আমি এখানে করছি কোন ডেটাবেসটাকে ইউজ করবো, স্টুডেন্টের ডেটাবেস ইউজ করবো। এখন দেখো ডেটাবেস চেঞ্জ, তাহলে কি আমরা এখন ডেটাবেস স্টুডেন্ট ডেটাবেসের মধ্যে ঢুকে গেছে। এখন আমি এর মধ্যে দেখে নেব এর মধ্যে কোন টেবিল আছে, কোন কোন টেবিল আছে। শো টেবিলস, টেবিলস আমি কমান্ড দিলাম কি শো টেবিলস, নট টেবিল, এখানে টেবিলস আছে, টেবিলস দিলাম। দেখো এখানে আমাদের মার্কস S1 S2 SS স্টুডেন্ট S1। তো আমি যে তোমাদের যে টেবিলটা দেখালাম সেটা আমি স্টুডেন্ট ওয়ান আমি করে রেখেছি আগে থেকে। তো সেটা টেবিলটা আমি দেখাবো, সেই টেবিলটা আমি স্টুডেন্ট ওয়ান টেবিলে কী আছে আমি সেটা দেখবো কীভাবে। তার জন্য আমাকে কমান্ড দিতে হবে সিলেক্ট সিলেক্ট স্টার, দেখো স্টার ফ্রম ফ্রম স্টুডেন্ট স্টুডেন্ট ওয়ান। ওকে কী হলো কি স্টুডেন্ট ওয়ান না, এখানে সেমিকোলন। তাহলে আমার কমান্ড কী দিলাম এখানে কি সিলেক্ট স্টার, মানে আমি সমস্ত টেবিলটাকে সম্পূর্ণ টেবিলটাকে দেখতে চাইছি, তার জন্য স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ান আমি এন্টার করলাম। দেখো আমাদের এখানে আগে থেকে আমাদের কি আমাদের এখানে টেবিলটা তৈরি আছে, রোল নেম ক্লাস অ্যাড্রেস অ্যান্ড মার্কস, এখানে 5টা রেকর্ড আছে। আমি এগুলি আমাদের এখানে 5টা রেকর্ড আছে। তো আমরা সবার প্রথমে তোমাদের যে কমান্ডটা দেখিয়েছিলাম সেটা ডিস্টিংক্ট কমান্ড। আমি সেখান থেকে আমি যদি চাই দেখি সিলেক্ট সিলেক্ট ডিস্টিংক্ট ডিস্ট্রিক্ট, এখানে দেখো এখানে কেস ইনসেনসিটিভ, বড় হাতের লেখা ছোট হাতের লেখা কোনো ব্যাপার না। ডিআই ডিস্ট্রিক্ট ভুল হলো, ডিআই ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট কোনটা ক্লাস ক্লাস ফ্রম ফ্রম স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট ওয়ান সেমিকোলন। দেখো এখানে ক্লাস কী হলো, ক্লাস 11 অ্যান্ড 12, আমি 11 অ্যান্ড 12 আমি দুটো রেকর্ড পেলাম। অর্থাৎ কি আমার এখানে এই টেবিলে আমি 11 এবং 12 রেকর্ডগুলি আমি ছাত্রের রেকর্ড আছে। এরপর আমি সিলেক্ট আমি যখন কন্ডিশন ব্যবহার করে কীভাবে কোয়েরি করতে হয়, মনে করো আমি চাইছি যে এখানে 400-র উপরে কে কে, মানে 425-এর উপরে, মনে করো 400 সবাই তো 400-র উপরেই আছে, মনে করো আমি 425-এর উপরে কে কে পেয়েছি 400। তো এখানে লিখতে হবে সিলেক্ট সিলেক্ট, আমি সমস্ত রেকর্ড যদি চাই তাহলে স্টার দিলাম, স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ান সিলেক্টার ফ্রম স্টুডেন্ট হায়ার হায়ার মার্কস গ্রেটার দেন মার্কস গ্রেটার দেন 425, 425-এর বেশি নম্বর খারাপ পেয়েছে। আমি যে এন্টার করবো দেখো এখানে শুধুমাত্র একজনই 425 পেয়ে 25-এর উপরে পেয়েছে, কিন্তু আমার রেকর্ডে দেখতে পাচ্ছি আমার টেবিলে দেখতে 425 একজন পেয়েছে, আমি কিন্তু এখানে 425-এর উপরে বলেছি, তাহলে এখানে 426 থেকে হবে। আমি যদি এখানে ইকুয়াল টু চিহ্ন দিই তাহলে দেখো আমাদের 425 অথবা 425-এর 425 অথবা 425-এর বেশি, তাহলে আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু দিই তাহলে দেখো দুটো রেকর্ড পাবো। তাহলে দেখো এখানে রোল নম্বর 1 অ্যান্ড রোল নম্বর 3 সে 425 চারশো একজন 425 একজন 450 পেয়েছে। আমি যদি মনে করো আমি চাইছি যে একা এই টেবিল থেকে শুধু ছাত্রদের নাম এবং মার্কস চেয়েছি, তাহলে কী হবে সিলেক্ট সিলেক্ট নেম কমা মার্কস ফ্রম স্টুডেন্ট ওয়ান। ওকে ওকে, তাহলে এখানে নেম আর মার্কসটা ওই টেবিল থেকে, মূল টেবিল কিন্তু আমাদের এটা, তার থেকে দেখো আমাদের টেবিল এখানে দুটো কলামের টেবিল তৈরি হয়ে গেল, বোঝা গেল।
এখান থেকে আমি চেয়েছি যে যে সমস্ত ছাত্ররা 420-র বেশি পেয়েছে এবং জিয়াগঞ্জে বসবাস করে, জিয়াগঞ্জে বসবাস করে এবং 420-র বেশি পেয়েছে, তোমরা কী কমান্ড দিতে হবে? সিলেক্ট, বা এখানে যেমন দেখো আমাদের আগের কমান্ডগুলি অ্যাপ করে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হায়ার, হায়ার কি জিয়াগঞ্জে বসবাস করে, হায়ার যদি আরই এস এস অ্যাড্রেস ইকুয়াল টু, দেখো সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে জিয়াগঞ্জ, জিয়াগঞ্জ মানে কারণ যেটা টেক্সট আছে সেই জন্য এখানে সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হলো। অ্যান্ড অ্যান্ড মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল টু 450, বা 450 আমি যখন 425 অথবা 425-এর বেশি পেয়েছে এবং যারা জিয়াগঞ্জে বসবাস করে, এবং দুটো কথা আছে। তাহলে দেখো এখানে আমাদের দেখো এখানে কে আছে, একজন আছে, ঠিক আছে, তাহলে কে আছে, এর বাড়ি জিয়াগঞ্জ এবং এজ মার্কস 450-এর বেশি পেয়েছে, দেখ দুটো শর্তই সঠিক আছে। এই কোয়ারিটা আমি যদি এখানে ইউজ করি, যেমন দেখো এই কোয়ারিটা আমি যদি এখানে অ্যান্ডের জায়গায় অর ব্যবহার করি, আচ্ছা অ্যান্ড ব্যবহার করছি এখানে, মনে করো জিয়াগঞ্জ যে 450 আছে, আমি তার আমি করে দিয়েছি 450, তাহলে এখানে কী হলো, 450-এর বেশি এবং জিয়াগঞ্জে বসবাস করে, রেকর্ড আছে কি আমাদের? রেকর্ড নাই, অ্যান্ড আছে, তাহলে রেকর্ড দেখো আমাদের কোনো রেকর্ড পাবো না, এমটি সেট এখানে, অর্থাৎ কি আমাদের কোনো রেকর্ড নাই, এই ধরনের রেকর্ড আমাদের, এই ধরনের আমাদের রেকর্ড নাই। যে টেবিলটাতে যে টেবিলটা আছে এখানে আমাদের জিয়াগঞ্জে বসবাস করে, ঠিক আছে, এটা একটা শর্ত মিলছে, অ্যাড্রেস ইকুয়াল টু জিয়াগঞ্জ, কিন্তু মার্কস গ্রেটার দ্যান 450, 450 আছে কিন্তু 450-এর বেশি নেই, বুঝতে পারলে? তাহলে এখানে আমরা অ্যান্ড ব্যবহার করছি, কিন্তু আমি যদি এখানে অর ব্যবহার করি এই এই কোয়ারিতেই, এই কোয়ারিতে আমি যদি অর ব্যবহার করি তাহলে দেখো আমাদের উত্তরটা পাবো, অর ব্যবহার লিখছি, অর লিখছি কি জিয়াগঞ্জে বসবাস করে অথবা 450-এর বেশি নম্বর পেয়েছে। আমি যে এন্টার করছি দেখো এখানে, দেখো পেয়ে যাচ্ছে, এখানে একটা রেকর্ড আছে কারণ একটা শর্ত মিলছে, অর্থাৎ এখানে অ্যান্ড এবং অরের মানে কি, আমি যে দুটো কন্ডিশন দেওয়া হয়েছে এখানে অ্যাড্রেস ইকুয়াল টু জিয়াগঞ্জ এবং মার্কস 450, যদি দুটোই ট্রু হবে তবেই আমি রেকর্ডটা পাবো, আর অর দিলে আমি কী হচ্ছে দুটোর যে কোনো একটা ট্রু হলে আমি এখানে রেকর্ডটা পাচ্ছি, তাহলে অ্যান্ড এবং অরের কাজ এখানে। তো এইটুকু আমাদের আজকের সিলেবাস এটা আছে, এবং এর থেকে আর যদি পুরো বেশি তোমরা জানতে চাও তোমরা লেসন নম্বর 17-এ যাবে, এবং লেসন নম্বর 17-এ একদম প্রথম থেকে পুরো এসকিউএল এর সম্পর্কে প্রাথমিক ধারণা, সম্পূর্ণ ধারণা, বেসিক ধারণাগুলো তোমরা কিন্তু লেসন নম্বর 17-এ পাবে, কারণ কি সেটা ওটা সিলেবাসের বাইরে আছে, তবুও ওটা জানা উচিত। তো তোমরা অবশ্যই লেসন নম্বর 17 তোমরা পড়বে এবং লেসন নম্বর 17 তোমরা দেখবে।